আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে আলহামদুলিল্লাহ সুখবর সৌদিতে আজ অনেক বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা সে বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ সুখবর দেওয়া হয়েছে সৌদি আরবে আজ আবারও অনেক বেড়েছে করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা আর অন্যদিকে সেই তুলনায় আক্রান্ত রোগী কিছুটা কমেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ বারোশো আটানব্বই জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে আর নতুন করে চোদ্দশো আঠাশ জন সুস্থ হয়েছে সৌদি আরবে এখন পর্যন্ত মোট চার লক্ষ আটাশি হাজার তিনশো ছেচল্লিশ জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ চোদ্দোশো জন সুস্থ হয়েছে আর মারা গেছে ১৩ জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে এগারো হাজার উনত্রিশ জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে দেখা গেছে গত কয়েক সপ্তাহ সৌদি সৌদি আরবে আক্রান্ত বেড়েই চলছিল তবে আজ সুস্থ রোগীর সংখ্যা অনেক বেড়েছে আর আক্রান্ত রুগী সেই তুলনায় কমেছে এমত অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে আর প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন গ্রহণ করতে আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে